মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আবেদন করি আমরা এখান থেকে, আপনি দেশ চালান খুব সুন্দরভাবে, আপনাকে আমরা ভালোবাসি মহব্বত করি। ও মাননীয় প্রধানমন্ত্রী, ইসলামটার ভিতরে দুই একটা নাস্তিকের কারণে আজকে আপনার বদনাম হচ্ছে। সাগর থেকে যদি কয়েক বালতি পানি উঠে ফেলে দেওয়া হয় সাগরের পানি কমে না, কিন্তু আপনার দলের ভিতরে আজকে যে টাকলোর অবস্থা, যেই লোকটা বলেছিলেন কিছুদিন আগে ইসলাম রাষ্ট্র ধর্ম না, আমি বলেছিলাম আমার আলোচনার ভিতরে আল্লাহ দেখবেন তাকে জমিনের ভিতরে তার স্থানও রাখবে না, দেখেন কয়েকদিন আগে বলছি ইসলাম রাষ্ট্র ধর্ম না, আজকে দেখেন তার ক্ষমতাটা গোটায়। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই আপনার এই কারণে, এই কুলঙ্গার মন্ত্রীটার কারণে আপনার বদনাম হয়। এই দুই একটাকে যদি আপনি ছাঁটাই করে দেন, এই দুই একটা কুলঙ্গারের কারণে বদনাম হচ্ছে দলের, কথা বলেন ঠিক কিনা? এই দুই একটাকে পালাই দেন, এগুলোর কারণে আপনার এই দুই একটা বদমাশের কারণে আপনার দলের বদনাম হচ্ছে। এর আগে এটা ছিল যে ইসলাম রাষ্ট্র ধর্ম, ইসলাম রাষ্ট্রীয়ভাবে মানা যাবে না বলছিল না, আল্লাহ তাকে কোথায় নিয়ে পালাইছে, কানাডার জমিনে তার স্থান নাই, পুনরায় আবার পরের টিকিটে আবার পাঠাই দিছে, এখন রয়েছে দুবাইতে, দেখেন কত বড় বেয়াদব। এর আরেকটা বেয়াদব ছিল লতিফ সিদ্দিকী, মাননীয় প্রধানমন্ত্রী তাকেও বাদ দিয়ে দিলেন, ডিলিট করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আরেকটা ছিল আপনার দলটাকে আপনি ঠিক করে নেন, এই দুই একটা চামচার কারণে এগুলোকে বন্ধ করে দেন, নাস্তিকদেরকে আপনি সরাইয়া দেন, এটাই করতেছি আলহামদুলিল্লাহ বলেন না? এর আগে ছিল লতিফ সিদ্দিকী, এটা বড় নম্বরের বেয়াদব। এই বেয়াদবে বলেছিল আবদুল্লাহর সন্তান মোহাম্মদ আরবের ভিতরে মক্কার ভিতরে একটা হজ চালু করে দিয়েছে, সৌদি আরবের একটা ধান্দা খুলে দিয়েছে তার দেশের জন্য, নাউজুবিল্লাহ বলেন না? মাননীয় প্রধানমন্ত্রী তাকেও বাদ দিয়ে দিয়েছেন। এর আগে আরেকটা নাস্তিক ছিল তসলিমা নাসরিন, কথা বলেন ঠিক কিনা? এই তসলিমা নাসরিন বলেছিল আল্লাহ রসুলের যে সনদটা জমিনে এসেছে এই সনদটার ভিতরে ভুল রয়েছে, নাউজুবিল্লাহ বলতেন না? বাংলার জমিন থেকে তাকে দেশান্তর করে দেওয়া হয়েছে, দাদার ভূমিতে বর্তমানে রয়েছে। আমরা একটা আবেদন করি প্রধানমন্ত্রী, এই টাকলুরে আর ওই তসলিমা নাসরিনকে বিয়ে পড়াইয়া দেন, দুই নাস্তিকের বিয়ে পড়াইয়া দেন। এই দুই বেয়াদফের কারণে আজকে দলেরও বদনাম হয়, আমার দীন ইসলামেরও বদনাম হয়, কথা বলেন ঠিক কিনা?